আমি একবার এক অন্ধের ভক্ত হয়েছিলাম তার গানের কিন্তু কখনো অন্ধ ভক্ত হইনি নমস্কার আমি অপূর্ব রায় ওয়েলকাম টু অপূর্ব রায় ফিলোসফি আমার বিশ্বাস আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে আছেন না কেন ভিতর থেকে সুস্থ আছেন এবং নিজের খেয়াল রাখছেন আমি আগে লাইভ ভিডিওর মাধ্যমে বলেছিলাম এই সকল এই প্রকার মানুষদের থেকে দূরত্ব বজায় রাখবেন আজকেও এক প্রকার মানুষদের নিয়ে কথা বলবো এবং যতটা পারবেন এদের থেকে দূরত্ব বজায় রাখবেন এরা হলো অন্ধভক্ত এরা হতে পারে ধর্মের হতে পারে কোনো প্রতিভার কোনো মানুষের কোনো ব্যক্তিত্বের কোনো সংস্থার অন্ধভক্তদের থেকে দূরত্ব বজায় রাখবেন কেন তার আগে বলি যে অন্ধ অন্ধভক্তের আগে যেরকম অ আছে এই অন্ধভক্তদের মাথার গভীরে চিন্তার প্রেক্ষাপটে আ আছে মানে আবেগ এরা সবসময় আবেগ প্রবণ হয় এবং এরা আবেগের খেয়াতে ভাসতে থাকে এবং এরা এদের আইডল এদের আইকন এদের সংস্থা এদের রিলিজিয়ান এদের প্রিয় মানুষ এদের প্রতিভার সেই কোন কলাকার বা কোনো সেলিব্রিটিকে সবসময় উপরে রাখে এরা ওই মানুষ ওই সংস্থার ওই ব্যক্তি ওই বর্গের কোনো খুঁত খোঁজে না কোনো শূন্যস্থান খোঁজে না এরা মনে করে যে আমার গুরু আমার আইডল আমার আইকন যা বলছে সেটাই ঠিক এই পৃথিবীর বুকে কোনো মানুষ হানড্রেড পার্সেন্ট পারফেক্ট নয় কিন্তু অন্ধ ভক্তদের কাছে তাদের আইডল তাদের আইকন হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট এবং ছোট্ট করে বলে রাখি যে যদি কেউ আপনাকে বলে যে আপনি হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট তাহলে মাথায় রাখবেন যে আপনাকে সে তেল দিচ্ছে আমি তেল মাখি না এবার আমার মেন যেটা পয়েন্ট অন্ধ ভক্তদের থেকে দূরত্ব বজায় রাখবেন কেন কারণ এরা নিজেদের আইডল আইকনকে উপরে রাখার জন্য আপনাকে কিন্তু নিচে নামিয়ে দিতে পারে অন্ধভক্তদের সাথে তর্কে যাবেন না কেন কারণ এদের মধ্যে কোনো যুক্তি নেই এরা যুক্তি দেবে তার মধ্যে উক্তি দেবে আর সেগুলো আপনার কাছে গ্রহণযোগ্য হবে না আপনি আরও যুক্তি সাজাতে যাবেন যুক্তি শেয়ার করতে যাবেন এরা কিন্তু অন্য কিছু শেয়ার করে দিতে পারে অন্ধভক্তরা বিশেষত ব্রেন ওয়াশ হওয়া থাকে বা এরা এদের ব্রেনটা নিজেরাই ওয়াশ করে নেয় সেই প্রতিভা সেই ধর্ম সেই বর্গ সেই ব্যক্তির দ্বারা এবং এদের ব্রেনটা ওয়াশ থাকে বলে এদের ব্রেনে যদি আপনি ফুল গাছ লাগাতে যান এদের ভাবনা চিন্তার প্রেক্ষাপটে যদি আপনি সুন্দর বাগান সাজাতে যান এরা কিন্তু আপনাকে কাছি দিয়ে কেটে দেবে সে কাছিটা হতে পারে কথার হতে পারে অপমানের হতে পারে আক্রমণের এবং এই অন্ধভক্তদের অন্ধভক্তরা যে কতটা ক্ষতিকারক তার কিছু কিছু উদাহরণ আপনি সোশ্যাল মিডিয়ার কোনো ভিডিওর মাধ্যমে দেখেছেন কোনো ফটোগ্রাফির মাধ্যমে দেখেছেন বা কোনো নিউজ আপডেটের মাধ্যমে দেখেছেন এই অন্ধভক্তরা বিশেষ করে এরা কিন্তু যদি আমি বলি আবেগপ্রবণ হয়ে থাকে তাদের মধ্যে কিছু অংশ থাকে আবার বলতে খারাপ লাগছে যে এরা নিজেদের বুদ্ধি বিবেচনা দিয়ে কোনো কাজ করে না এরা ভেবে নিয়েছে যে আমার গুরু ঠিক মানে ঠিক এরা ভেবে নিয়েছে যে ওটা ছাগল আদৌত ওটা গরু কিন্তু ওনারা ভেবে নিয়েছে ওটা ছাগল মানে ছাগলই তাই যারা গরুকে ছাগল ভাবে বা ছাগলকে গরু ভাবে এদের সাথে মুখ লাগিয়ে এদের সাথে তর্কে গিয়ে অপমানের তীরে বৃদ্ধ হয়ে আপনি কিন্তু ভবিষ্যতে হতাশার কারাগারে বন্দী হয়ে যেতে পারেন তাই আপনি যদি কোনো বন্ধু মহলে কোনো প্রেক্ষাপটে কোনো অফিসে কলেজে অন্য কোনো জায়গায় অনুষ্ঠান বাড়িতে কোনো ব্যক্তি দেখেন যে সে অন্ধভক্ত সে হতে পারে যে কোনো বিষয়ের তার সাথে তর্কে যাবেন না এরা কিন্তু তর্কের গুরু হয় আপনাকে কিন্তু এরা চারপাওয়ালা গরু ভাববে এবং গরু বানিয়েও দিতে পারে তার থেকে বেটার মানুষ আছেন মানুষ হয়ে বাঁচুন আপনার পরিবার আছে আপনার ফ্যামিলি আছে স্বপ্ন আছে প্রতিভা আছে ভাই বোন আছে সন্তান আছে কেন অন্ধ ভক্তদের সাথে যুক্তির লড়াইতে যাচ্ছেন এদের যুক্তির লড়াইতে যদি জড়িয়ে যান মুক্তি পাবেন না এরা কিন্তু আপনাকে অপমানের তীরে বৃদ্ধ করবে তারপরে কিন্তু আপনি ডিপ্রেশন জোনে বেঁচে থাকার অর্থ খুঁজবেন তাই জীবনে চলার পথে কখনও কোনো সময় কোনো প্রেক্ষাপটে কোনো সেক্টরে যদি ভক্ত দেখেন মাথায় রাখবেন যে এদের মধ্যে বেশিরভাগই হয় কিন্তু ফুলিস বাংলায় বললাম না খুব ভালো থাকবেন পজিটিভ থাকবেন অ্যাক্টিভ থাকবেন মোটিভেট থাকবেন হ্যাপি থাকবেন আপনার যদি অন্ধভক্ত সম্পর্কিত কোনো অভিজ্ঞতা থেকে থাকে নিচে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি সবার ভক্ত তবে অন্ধভক্ত নই তবে বহু প্রাচীনকাল আগে এক অন্ধের ভক্ত হয়েছিলাম তখন আমি সেলসম্যান ছিলাম সে ট্রেনে গান করছিল জানি না সে কেমন আছে পৃথিবীর বুকে আমার বিশ্বাসে ভালো আছে আপনিও ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আজকের মতো আসছি দেখা হবে পরের কোনো প্রজেক্টে থ্যাংক ইউ সো মাচ